দেখতে পাচ্ছ আমি কিন্তু নাইস গুড লাভ তো চাইলে কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ বিভিন্ন স্টাইলে কিন্তু তোমরা এস করতে পারো তোমাদের বন্ধু বা গার্লফ্রেন্ড যার কাছে হোক বিভিন্ন স্টাইলে এখানে একশো পাঁচটা স্টাইল আছে তো কিভাবে কি করবে সমস্ত ভিডিও মাধ্যমে দেখাবো তো একটাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেননা অনেকগুলো সেটিং যেহেতু করতে হবে তো প্রথমে প্লে প্লে স্টোরটা স্টোরটা ওপেন ওপেন করে করার পরে এই অ্যাপসটা ইনস্টল করে নেবে তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না কেননা অনেকগুলো সেটিং আপ করতে হবে তো এগুলো না করলে কিন্তু এই অ্যাপসটা কিভাবে ব্যবহার করতে হয় তোমরা কিন্তু ইউজ করতে পারবে না তো প্রথমে আমি অ্যাপসটা ওপেন করে নেব তো অ্যাপসটা ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছ একটু লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব চিহ্ন আছে এই যে এখানে অ্যালাউতে ক্লিক করবে এখানে অ্যালাউতে যখন ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেপ টু চলে এসছে তো তোমাদের ফার্স্ট স্টেপটা আসবে তো তোমরা করে নেবে ওটা আমি সেকেন্ড স্টেপটা করে নিই তো ফার্স্ট স্টেপে কিন্তু তোমাকে কিন্তু একটা অপশান অ্যালাউ করতে পারবে তো তোমরা কিন্তু সেটা অ্যালাউ করবে তো অ্যালাউ করার পরে দ্বিতীয় অপশনটা দেখো এই যে অথেপ দেখতেই পাচ্ছ এখানে স্টাইল কিবোর্ড তো এই মিডিলটাই আসে কিন্তু এই যে ইংলিশ ইউএস তো তোমরা কিন্তু এটাই করে নেবে এটাই যখনই করে নেবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছ স্টাইল ই হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো বাবার আবার একটু ব্যাকে চলে যাব যে এই সেটিংয়ে ক্লিক করব। তো এই সেটিংয়ে ক্লিক করার পর তোমাদের দেখানোর চেষ্টা করো কালার তো তো চাইলে কিন্তু তোমরা কিবোর্ড এখানে কালার করতে পারো তারপরে ব্যাকে চলে যাবো আবার ব্যাকে যাওয়ার পরে থিম তো চাইলে কিন্তু বিভিন্ন রকম তোমাদের নিজের যে কোনো একটা ছবি ইউজ এ ফটো এখানে ক্লিক করে চাইলে কিন্তু মানে যে কোনো একটা ফটো ইউজ করতে পারো অর্থাৎ নিজের ফটো হোক বা গার্লফ্রেন্ডের ফটো হোক বা যে যে কোনো ফটো হোক তোমরা কিন্তু ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছ এখানে তো তারপরে ফন্ট অথব দেখতে পাচ্ছ বিভিন্ন স্টাইলে কিন্তু তোমরা এস এস করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো আছে তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে একশো পাঁচটা স্টাইলে তোমরা কিন্তু অথেব এস এম এস করতে পারবে তো তোমরা একটা কাজ করতে পারো তো চাইলে সব তো সবারই লাগে না তো চাইলে তোমরা যে কটা লাগে সে কটা কিন্তু পছন্দ করে রাখতে পারো অথব যেগুলোই টিক মারা থাকবে সেগুলোই কিন্তু শো থাকবে তো দেখতে পাচ্ছ এখানে এখানে আন অল করে দিলাম মানে একটাও মারা নেই অথব আমি যদি মনে করি এই দশটায় আমি সিলেক্ট করেছি দেখতে পাচ্ছ তো এই দশটায় কিন্তু অথেব এই যে কিবোর্ডে কিন্তু শো করবে তো তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করবে সাউন্ডে তো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে অথেপ তোমরা যদি ই করো অথেপ তোমার ভাইব্রেশন হবে তো এটা অন করে রাখতে পারো সেটা তোমাদের ব্যাপার তারপরে দেখতে পাচ্ছ সাউন্ড কিবোর্ড তো এই দুটোই আমি অফ করে দিলাম আপাতত তো এটা ওয়ান থাক নিচেরটা তো তারপরে আমি চলে যাবো আথেপ এস এম এস এ দেখি এবার আমি লিখে দেখি এস এম এস তো আমি হোয়াটসঅ্যাপে একটা এস এম এস করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো অথেপ দেখো নর্মাল নর্মাল যখন লিখছি দেখো এখানে কী আছে দেখো আপাতত নর্মাল হয়ে যাচ্ছে এবার এই যে উপরে দেখতে পাচ্ছ ডিসপ্লে উপরে যে স্টাইল দেখো দেখানোর চেষ্টা করো একটা স্টাইল আমি ক্লিক করলাম তো তোমাদেরকে এস এম এস কি হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আমি একটু তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা এস এম এস কিন্তু দেখতে স্টাইলটা অন্য অন্যরকম হয়ে গেছে একা পাকা হয়ে গেছে তারপরে নেক্সট যেটা আমি করি দেখো একটা আসে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ এই কিন্তু আরেকটা স্টাইল হয়ে গেছে তোমাদের একটু দেখানো জুম করে দেখানোর চেষ্টা করব তো চাইলে কিন্তু এরম একশোটা কিন্তু স্টাইলে তোমরা কিন্তু করতে পারো একশো পাঁচটা আছে আমি দেখলাম তো চাইলে কিন্তু এই একশো পাঁচটা করেও তোমাদের ফোনে করতে পারো তো আমি যেহেতু অল্প কটাই কিন্তু এখানে ক্লিক করেছি অর্থেব সিলেক্ট করে দিই সাত আটটা মতন তো বুঝতেই পারছো আর যখন অর্থে নর্মালে যখন করবে তখন এই নর্মালটা ক্লিক করবে অর্থাৎ যেমন সিম্পল এস এম এস হয় তেমন সিম্পল এস এম এস হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে